বাইজিদ বুস্তামি এমনি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই। মা মারে মানুষের বাড়িতে কাজ করতেন, চিন্তা করলেন আমার ছেলেকে মাদ্রাসায় দিন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। খবর নিয়ে জানলেন একটা মাদ্রাসা আছে একজন শায়খ, শায়খের কাছে গিয়ে বলেন, উস্তাদ জি আমার একটা মাত্র ছেলে বাইজিদ, আমি চাই আমার ছেলে আপনার মতো হবে, আপনার মতো বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে, জ্ঞানী হবে। আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে জিয়ার কাজ করি, আমার স্বামী নাই, আমার সন্তানটাকে কি আপনার কাছে রাখা যায়? অনেক অনুনয় বিনয়ের পরে এই শায়খ বাইজিদ বুস্তামিকে নিজের কাছে রেখে দিলেন। মা ডাক দিয়া বলতেছেন, উস্তাদ শুনেন, আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম, ওয়াদা করতে হবে আমার সঙ্গে, যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো বিশ্ববিখ্যাত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ বললেন, কথা দিলাম, ওয়াদা দিলাম, বিশ্ববিখ্যাত আলিম না বানিয়ে আপনার কাছে পাঠাবো না। মা চলে গিয়েছেন, ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে পড়ালেখা করেন, ছোট মানুষ আর কয়দিন, তাকে এক দুই মাস পরে কান্না শুরু করছে। বাইজিদ চলে যেতে চায় মায়ের কাছে, উস্তাদ বলছেন, বাবা যাওয়া যাবে না, তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে আমি পাঠাতে পারবো না, তোমার মা বলছে বড় না বানায় তোমাকে দেওয়া যাবে না। বাইজিদ না সুর বান্দা, আমার বাবা নাই, মা কি আপনি আমাকে দেখতে দিবেন না? হঠাৎ করে চিন্তা করলেন, যদি কোনোদিন মা মরে যায় অথবা বাইজিদের কিছু হয়ে যায়, আমি যদি মা ছেলেকে না দেখা করাই তাহলে তো আরেক বিপদ। আবার ওয়াদা নিয়েছি, আটকাবার জন্য বললেন, বাইজিদ রে আগামীকালকে তোমাকে ছুটি দেওয়ার শর্ত আছে, শর্ত হলো তুমি যদি কোরআনের পাঁচ পারা একদিনে শোনাতে পারো, পাঁচ পারা, পাঁচ পারা যদি একসাথে মুখস্থ শোনাতে পারো, এই এই দোয়াগুলো একসাথে মুখস্থ শোনাতে পারো, তোমাকে ছুটি দেওয়া হবে, নচেৎ ছুটি দেওয়া হবে না। কথা বলে উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বাইজি ছোট্ট মানুষ সেজদার মধ্যে পড়ে কান্না করে বলছে, আল্লাহ গুনার জন্য তো কোথাও যেতে চাই না, মাকে দেখতে চাই, উস্তাদ আমাকে লম্বা সবক দিয়েছেন, পাঁচবার আমি কেমনে দিব 100 পৃষ্ঠা, আমি একদিনে কেমনে এতগুলা মুখস্থ করে উস্তাদকে শোনাবো, আমি কেমনে কোরআন এতগুলো শোনাবো, আল্লাহ কোরআন তো তোমার, আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক তুমি আমার মায়ের সঙ্গে দেখা করাইয়া দাও। বাইজিদ কান্না করে করে কোরআন খুলে যখন পড়তে বসেছে, আমার বন্ধুগণ এক পৃষ্ঠা করে কোরআনের উল্টায়, আর কে যেন ডাইরেক্ট কোরআনটাকে তার ভিতরে ঢুকাইয়া দেয়। এভাবে করতে করতে এক দুই ঘন্টার ভিতরে পাঁচ পারা শেষ করে আরো অধিক কিছু পড়ে মুখস্থ করে উস্তাদের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি যা বলছেন তার চাইতে বেশি মুখস্থ করছি, এখন আপনি পড়া শুনেন, আমাকে ছুটি দিয়ে দিন। উস্তাদ চিন্তা করেন, করে কি যা এক বছরে পারা যায় না, এক বছরে যা সম্ভব না, কয়েক ঘন্টায় পারছে, পড়া শুনলে নির্ভুল ভাবে শুনাইয়া দিল, বুঝতে পারলেন বাইজিদ সাধারণ ছেলে না, অসাধারণ একটা ছেলে। তিনি বললেন, বাবারে কেমনে বলো তো ওগুলা মুখস্থ করলে? বাইজিদ বলতেছে, হুজুর আপনি কি জানেন না, কোরআন তো আল্লাহর, আমিও আল্লাহর, আল্লাহর নাম নিয়ে শুধু পাতাটা উল্টাইছি, আর আল্লাহ তার ইচ্ছার মাধ্যমে হয়তো আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ছুটি দিয়া দিলেন, যাও মায়ের সঙ্গে দেখা করে চলে আসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন, রাত্রবেলা মায়ের দরজায় গিয়ে নক করেছেন, মা দরজা খুলেন, কে তুমি? আমি বাইজিদ। না তুমি বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না, আমার বাইজিদ তো আসার কথা না, আমি হুজুরকে বলে আসছি, আমার বাইজিদকে যেদিন হুজুরের মতো বড় আলেম বানাবে ওই দিন পাঠাবে। তুমি আমার বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না, কেমন মা, কেমন মা, চিন্তা করেন। অনেক ডাকাডাকির পরে মা যখন দরজা খুলে দেয় নাই, বাইজিদ চুকের পানি ছেড়ে চলে গেলেন হুজুরের কাছে, আর ডেকে বললেন, হুজুর আমি আর জীবনে বাড়িতে যাব না,
মা ওয়াদা দিয়েছে দরজা খুলবে না আপনার মত না হওয়া পর্যন্ত বাড়িতে জায়গা দিবে না আমিও আমার মায়ের স্বপ্ন পূরণ না করে বাড়িতে যাব না এমন মা যদি হয়ে যায় বাইজিদের মায়ের মত হয়ে গেলে বাইজি জন্ম নেবে আব্দুল কাদের জিলানির মত মা হয়ে গেলে আব্দুল কাদের জিলানি জন্ম নেবে শাহজালাল শাহপুরানের মায়ের মত মা হয়ে গেলে শাহজালাল জন্ম নেবে খাদিজার মত মা হলে ফাতেমা জন্ম নেবে ফাতেমার মত মা হলে হাসান হোসেন জন্ম নেবে কথা বলেন না কেন আমার বন্ধুগণ দীর্ঘদিন চলে গেল একাধারে ১৬ বছর ১৮ ২০ ২১ বছর হয়ে গেছে বাইজিদ বুস্তামির বয়স একদিন উস্তাদ ঘুমিয়ে পড়েছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল বিশ্ব নবী এসে উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন উঠে আপনার কাছে আমি পাগড়ি দিয়ে দিলাম বাইজি দেখুন পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে গিয়েছে আর বাইজিদকে রাখা যাবে না বাড়িতে পাঠায়া দেন আমি পাগড়িটা আপনার কাছে দিলাম সকালবেলা বাইজিদের মাথায় পেছায়া দিবেন আল্লাহও খুশি আমি বিশ্ব নবীও খুশি হয়ে গেছি যে বাইজি এখন পর্যন্ত একদিন রোজা ছাড়ে নাই রাত্রিবেলা তাহাজ্জুদ ছাড়ে নাই আমার উপরে দরুদ পড়া ছেড়ে দেয় নাই বাইজি জায়গা তৈরি করেছে এখন অনেকগুলা হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে মায়ের কাছে পাঠায়া দেন ঘুম থেকে উঠে গেলেন উস্তাদ উঠে বাইজিদকে জড়াইয়া কপালে চুম্বন করলেন আর বললেন বাবারে আমার কাছে থাকবা না তোমাকে আমি পাগড়ি পরাইয়া দিলাম বেলায়াত তোমাকে দিয়া দিলাম যেটা বিশ্ব নবী আমাকে দিয়েছেন আমি তোমাকে দিয়ে দিলাম চলে যাও মায়ের কাছে এবার মায়ের দরজায় নক করো দৌড়াইয়া চোখের পানি ছেড়ে মায়ের দরবারে পৌঁছে গেলেন দরজায় নক করলেন মায়ের সন্তান যখন বলেছে মা আমি বাইজিদ বলতে দেরি হয়েছে মা দরজা খুলে দিয়ে বলছেন বাবারে আমিও জানি তুমি আজকে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছ আমি গভীর রাতে স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমাকে বলছেন ও মহিলা এমন সন্তান জন্ম দিয়েছ বাইজিদ এমন হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে কুকুরের বাসাও বুঝবে কুকুর তার সঙ্গে কথা বলবে দুনিয়ার জমিনে যা চাইবে বাইজিদ হা দুটায়া মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাকে তার চরিত্রের কারণে বানিয়ে দিয়েছে ওইগুলা শুনছেন তিনি বললেন বাবারে আমিও জানি আসো এই বলে সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন আল্লাহ তাআলা এতদিন পড়ালেখা করে আমার সন্তান যতটুকু বড় হয়েছে তুমি পর্যন্ত পুষতে আর যতটুকু গ্যাপ আছে আমি মা আমার সন্তানকে দোয়া করে দিলাম আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে আরো বড় বানাইয়া দাও সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্নে দেখতেছেন তিনি স্বপ্নে দেখতেছেন স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন বাইজিদ রে আজকে আগামী কালকে খ্রিস্টানদের মহাসম্মেলন কমপক্ষে ৫ থেকে ১০ লক্ষ খ্রিস্টান জমা হবে দুনিয়ার জমিন থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে তুমি ওই জায়গায় তাদের ভিতরে ঢুকে যাও স্বপ্নে বাইজিদ বুস্তামি বলতেছেন আল্লাহ তাআলা আমি ওখানে কেমনে ঢুকবো আমার তো দাড়ি আমার তো পাঞ্জাবি পাগড়ি এই লেবাস নিয়ে তো ওখানে ঢুকলে আমার শরীর থেকে মাথা আলাদা করে দেবে আল্লাহ ডাক দিয়া বললেন ও বাইজি তুমি খ্রিস্টানদের প্রোগ্রামে ঢুকে যাও তাদের সামিয়ানার নিচে তুমি ঢুকে যাও কৌশল করে তুমি পিন্ডালের মধ্যখানে ঢুকে যাও প্রয়োজনে তাদের পোশাক পরো তাদের বেশভূষা ধারণ করো তুমি যদি তাদের মতো বেশভূষা ধারণ করো এরপরও তাদের পেন্ডালের ভিতরে প্রোগ্রামে ঢুকে যাও আমি আল্লাহ তোমার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনতে চাই সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই খ্রিস্টানদের বেশভূষা ধারণ করলেন
তাদের প্রোগ্রামের মধ্যখানে ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, 5 লক্ষ প্রায় খ্রিস্টান পাদ্রী জমা হয়েছে, পৃথিবীর সবথেকে বড় পাদ্রী স্টেজে বসেছে, একজন একজন করে বক্তৃতা চলছে, সবার পরে খ্রিস্টানদের বড় পোপ পাদ্রী যখন বসেছে কথা বলবার জন্যে, বসার পরেই তার চেয়ার কাঁপতে শুরু করেছে, হেলাদুলা শুরু করেছে, খ্রিস্টান পাদ্রী কথা বন্ধ করে বসে আছে, লক্ষ লক্ষ খ্রিস্টানেরা বলতেছে পাদ্রী আমাদের পোপ, আমাদের শিক্ষক, আমাদের স্যার, আমাদের উস্তাদ, আমাদের পীর, আপনি কেন কথা বলতেছেন না, এই পৃথিবীতে আপনার চাইতে বড় পাদ্রী আর কেউ নাই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও খ্রিস্টানেরা আমি কথা বলতে চাই কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না, এই লক্ষ লক্ষ খ্রিস্টানদের ভিতরে একটা মোহাম্মদী ঢুকে গিয়েছে, মোহাম্মদের উম্মত ঢুকে গিয়েছে, আর ওর পাওয়ারের কারণে আমার জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, পোপ আপনি বলেন কেসে, আমরা চিনতে পারতেছি না কে, কোরআনওয়ালা কালিমাওয়ালা কে আছে, আপনি বলেন তার শরীর থেকে মাথা আলাদা করে দেই। খ্রিস্টান পাদ্রী বলতেছে, না না, ঢুকে যেতেই পারে কিন্তু আসলে যে হত্যা করতে হবে, শরীর থেকে মাথা আলাদা করতে হবে তা না, আমি তাকে কিছু প্রশ্ন করব, সে যদি উত্তর দিতে পারে তাহলে তো ঠিক আছে, উত্তর যদি দিতে না পারে তাহলে শরীর থেকে মাথা আলাদা করে দেব। এই কথা বলে খ্রিস্টান পাদ্রী দাঁড় করিয়ে দিয়েছে, বাইজিদ মুস্তামি দাঁড়িয়ে গিয়েছেন মধ্যখানে। খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমার নাম কি? তিনি বলছেন, আমার নাম বাইজিদ। তুমি এখানে কেন আসছো? এমনি আসছি, তুমি জানো আমাদের ভিতরে ঢুকেছো, তোমাকে হত্যা করা হবে, শরীর থেকে মাথা আলাদা করা হবে, বাঁচতে যদি চাও আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, উত্তর যদি দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে, উত্তর না দিলে ষড়যন্ত্রকারী হিসাবে তোমাকে হত্যা করা হবে। বাইজিদ মুস্তামি বললেন, প্রশ্ন করতে পারেন, আপত্তি নাই। খ্রিস্টান পাদ্রী দাঁড়িয়েছে, একটা একটা করে 65টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 65টা প্রশ্ন করেছে বাইজিদ মুস্তামি, দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনা বাক্যে 65টা প্রশ্নের জবাব দিয়েছেন। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! অনেকগুলা প্রশ্ন ছিল, এর মধ্যে কিছু প্রশ্ন ছিল কুকুর গেউ গেউ করে কি বলতে চায়, কুকুর গেউ গেউ করে কি বুঝাতে চায়। প্রশ্ন এমন ছিল, এমন এক বলেন যে একের দুই নাই, এমন দুই বলেন যে দুইয়ের তিন নাই, এমন একটা তিন বলেন সংখ্যা যেই তিনের চার নাই, এমন একটা চার বলেন যেই চারের পাঁচ নাই, এমন একটা পাঁচ বলেন যেই পাঁচের ছয় নাই। এভাবে 65টা প্রশ্ন করা হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অঘটন ছাড়া বিনা বাক্যে নির্দ্বিধায় সবগুলো প্রশ্নের জবাব দিয়েছেন। কান সুবহানাল্লাহ! খ্রিস্টান পাদ্রী আর প্রশ্ন খুঁজে পাচ্ছে না। বাইজিদ মুস্তামি বলছেন, পাদ্রী বলো, আমি কি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি? খ্রিস্টান পাদ্রী বলতেছে, সাদাক্তা, তুমি সবগুলা প্রশ্নের সত্যিকার উত্তর দিয়েছ, তুমি ঠিক মতো উত্তর দিতে পেরেছ। বাইজিদ মুস্তামি বলছেন, খ্রিস্টান পাদ্রী শোনো, আমি তোমার 65টা প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে? খ্রিস্টানরা দাঁড়িয়ে বলছে, কেন দিবে না, তুমি আমাদেরকে কেন ছোট করো, বিশ্ববিখ্যাত পাদ্রী, সবার বড় পাদ্রী, লক্ষ লক্ষ খ্রিস্টানদের সামনে তুমি আমাদের পাদ্রীকে ছোট করো না, একটা প্রশ্ন করো আমাদের পাদ্রী উত্তর দিবে। পাদ্রী বলছে, বাইজিদ তুমি প্রশ্ন করো। বাইজিদ দাঁড়িয়ে বলেছেন, খ্রিস্টান পাদ্রী মহোদয়, আপনার কাছে আমি জানতে চাই, বলেন তো আসমানের আর জান্নাতের চাবির নাম কি? সুবহানাল্লাহ বললেন না, কিসের নাম? আসমানের আর জান্নাতের চাবির নাম কি?
এই মাত্র একটা ছোট্ট প্রশ্ন করলেন, লক্ষ লক্ষ খ্রিস্টান তো বিস্ময় প্রকাশ করেছে, এটা কোনো প্রশ্ন হলো? আসমান আর জান্নাতের চাবি আবার কই পাইবে? এটার নাম আবার কি? উত্তর নাই, পিন পতন নিরবতা। আর মুস্কি মুস্কি হাসতেছেন হযরতে বাইজিদ, তার বিশ্বাস আমি এমনি এমনি আসি নাই, আল্লাহর ইশারা এসেছি, আমার বিশ্বাস সবার সামনে, আমার আল্লাহ আমাকে বিজয় দিবেন। কোন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি। আমার আল্লাহ বলেছেন কাফির বেঈমানেরা যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল, আমার কৌশল আরো বড়। আমি জানি না মাওলায়ে করিম হয়তো এখানে কোনো কৌশল করতেছেন, কেউ কোনো উত্তর দেয় না। পাদ্রিও বসে রয়েছে, মাথা নিচের দিকে করে বসে রয়েছে। বাজিদ মুস্তামি বলছে আপনি উত্তর দেন। পণ্ডিত তো আর মাথা উঠায় না, লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে বলছে আমাদের পুপ, আমাদের বড় পীর, ও বড় পীর পুপ পাদ্রি আপনি উত্তর দেয়াই লাগবে। এই বাচ্চাটা 65টা প্রশ্নের উত্তর দিয়েছে বিনা বাক্যে, আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি আমাদেরকে ছোট করবেন না। উত্তর খ্রিস্টানদের বড় পুপ বলছে ও খ্রিস্টানেরা আমি উত্তর জানি কিন্তু বলবো না। কেন বলবেন না? এই জন্য বলতে চাইব না, আমি যদি বলি তোমরা আমাকে মারবে, আস্থা রাখবে না, তোমরা আমাকে মেরে ফেলবে, এই জন্য বলতে চাই না, তোমরা আমার কথা রাখবে না। সকল খ্রিস্টানেরা দাঁড়াইয়া এক বাক্যে জবাব দিল খ্রিস্টান পাদ্রি, কথা দিলাম আপনি যা বলবেন তা মানবো আজকের দিনে। এই ছেলে কি এমন প্রশ্ন করেছে? আর আপনি ওই ছেলেকে কি প্রশ্ন করলেন? সব উত্তর দিল। আপনাকে একটা প্রশ্ন করেছে উত্তর দিয়া দিন, আর আপনি যা বলবেন আমরা মানবো। খ্রিস্টান পাদ্রি দাঁড়ায় গিয়েছে আর ডেকে ডেকে বলছে লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রি শোন, এই যুবক যে প্রশ্ন করেছে আসমানের আর জান্নাতের চাবির নাম কি? আসমানের আর জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আর জান্নাতের চাবি হলো আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। যারাই মেনে নেবে তারাই জান্নাতের চাবি পাবে। আমি বিশ্বাস করতে চাই, মানতে চাই, তোমাদের ভয়ে মানতে চাই না। এক বাক্যে একসাথে 5 লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া দাঁড়াইয়া সাথে সাথে বাইজিদ বুস্তামির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহ একবার বলেন, 12টা হয়ে গেছে কাটায় কাটায়, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। আরে না, আর একটু কয়েন, আর না, 12টা হয়ে গেছে, রেখে দিচ্ছি। হ্যাঁ কি, আমি কি প্লাস্টিক? 12টা হয়ে গেছে, আর লম্বা করবো, 1-2 মিনিট রেখে দিতেছি, শুধু আমি বিষয়টা মিলাই দিতেছি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এই বাইজিদ এমনি এমনি বাইজিদ হয় নাই, বাইজিদ মুস্তামি দুনিয়ায় জন্ম নেওয়ার পরে নিজের বাবা ইন্তেকাল করেছেন, মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। একদিন চিন্তা করলেন আমার স্বামী নাই, একটা মাত্র সন্তান বাইজিদ, আল্লাহওয়ালা বানাতে চাই, বুজুর্গ বানাতে চাই, আমি মানুষের বাড়িতে কাজ করলে ছেলেকে মানুষ বানাবো কেমনে? খবর নিতে লাগলেন এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে কোথায় কুরআনের জ্ঞান বিতরণ করা হয়? কারণ বাইরে আপনারা তো শুধু এডুকেটেড হচ্ছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। মনে রাখবেন জেনারেল শিক্ষার নাম কোনো শিক্ষা না, আমিও তো পড়ছি, জেনারেল শিক্ষার নাম কোনো শিক্ষা না। যারা জেনারেল পড়ো জেনারেল লাইনে, বলো তো জেনারেল শব্দের বাংলা অর্থ কি? মানে কি সাধারণ? তো জেনারেল শিক্ষা মানে কি? সাধারণ শিক্ষা, এটা কোনো শিক্ষা হইল? সাধারণ শিক্ষা। আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা জেনারেল হয় না রে, তারা তো অসাধারণ শিক্ষা নেয়, কোন ঠিক কিনা?
সাধারণ শিক্ষা অর্জন করে জুতা বানানি শিখেছো আর অসাধারণ ওহির শিক্ষা অর্জন করার কারণে সাহাবায়ে কেরাম পানির উপর দিয়া হেঁটে হেঁটে গিয়েছে বাঘের সঙ্গে কথা বলেছে অসাধারণ এমন জ্ঞান ছিল সাহাবায়ে কেরামের কাছে যারা একবার আওয়াজ দিয়ে কথা বললে হাজার হাজার মাইল দূরে তার ছাড়া রকেট ছাড়া কোন সিস্টেম ছাড়া ইলেকট্রিক আর ইলেকট্রনিক ছাড়াও আল্লাহ ওমরের কথাগুলোকে হাজার হাজার মাইল দূরে সারিয়ার কানে পৌঁছায় দেয় কোন ঠিক কিনা তাদের কাছে তো সাধারণ জ্ঞান ছিল মদিনার মাটিতে দাঁড়িয়ে বলছে ভূমিকম্প হবে না মাটি বন্ধ হয়ে গিয়েছে নীল নদের চিঠি দিয়ে লেখছে পানি বন্ধ করবি না পানি দিবে বলতে দেরি হয়েছে নদী পানি দিতে বাধ্য হয়েছে কোন ঠিক কিনা দুই সাইড জন ডক্টর বাংলা পৃথিবীর সকল ডক্টরদের সিগনেচার নিয়ে একটা দরখাস্ত বুড়ি গঙ্গা দেন পদ্মা নদীতে পড়ান বলে বাবা পদ্মা নদী তুমি আগামী বছর থেকে আর শরীয়তপুরের দিকে ভাঙ্গাভাঙ্গি কইরো না বাদ দিয়ে দাও বহুত ভাঙ্গাভাঙ্গি করছো আমরা পৃথিবীর সব ডক্টররা সিগনেচার দিয়ে তোমারে বললাম বন্ধ করে দাও কথাকে শুনব কথা বলেন না কেন শুনবে কারণ কি শিক্ষা আছে এটা কি শিক্ষা সাধারণ শিক্ষা পানি কইতেছে হে সাধারণ শিক্ষা নিয়ে আইছো অসাধারণ শিক্ষা লাগবে হযরত ওমরের কাছে ছিল অসাধারণ শিক্ষা নীল নদের নামে চিঠি দিয়ে দিছে এই নদী শোনো পানি দিবা কি দিবা না কও তুমি যদি তোমার ইচ্ছা মতো পানি দাও দিতে থাকো দরকার নাই আর যদি আল্লাহর হুকুমে পানি দাও আমি ওমর আম্মা আল্লাহর গোলাম বলছি পানি দাও বলতে দেরি নদী পানি দিতে দেরি নাই আপনারা এখানে সকল দাঁড়াইলে আপনাদেরকে দেখে কি শয়তান দৌড় দিব কথা কন না কেন কারণ শয়তান কবে এদের ভিতরে সাধারণ জ্ঞান আছে এটার কি আর কোনো জ্ঞান হইল নাকি তা আর ওমর যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান কিন্তু রাস্তা চেঞ্জ করে যেত ঠিক কিনা একদিন রাসূলের পাক জোহরের নামাজ পড়ে মসজিদে বাইরেছে যাচ্ছেন হঠাৎ তাকে দেখেন শয়তান আসতেছে শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে নবীজি বললেন আজকে আসুক জিজ্ঞাসা করবো পাবলিকরে তো ঠকায় কেন তো শয়তানি করে কেন আসুক আসতেছে আসতেছে হঠাৎ রসুল উপর দিকে তাকায় দেখেন শয়তান আর নাই রাস্তা বাদ দিয়া জমিনে দিয়ে পুড়িয়া উল্টা পথে দৌড়াইতেছে কিরে শয়তান দৌড়ে কেন আশেপাশে দেখলেন কিচ্ছু নাই দৌড়ায় কেন হঠাৎ পিছন দিকে তাকাইছে পিছন দিকে তাকায় দেখে অমর আইতেছে অমর সুবহানাল্লাহ বললেন না নবীজি বলেন এই শয়তান বুঝছি এবার উমর আইতেছে তো এজন্য দৌড়তেছিস তাদের কাছে ছিল অসাধারণ জ্ঞান এই জন্য আমার বন্ধুগণ খ্রিস্টান পাদ্রীদের কাছে ছিল জেনারেল জ্ঞান জেনারেল নলেজ আর হযরতে বাইজিদ বুস্তামীর কাছে ছিল অসাধারণ নলেজ ঠিক কিনা বলেন বাইজিদ বুস্তামি এমনি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই মা মারে মানুষের বাড়িতে কাজ করতেন চিন্তা করলেন আমার ছেলেকে মাদ্রাসায় দিন শিখাতে হবে কোরআন শিখাতে হবে খবর নিয়ে জানলেন একটা মাদ্রাসা আছে একজন শায়েখ শায়েখের কাছে গিয়ে বলেন উস্তাদ জি আমার একটা মাত্র ছেলে বাইজিদ আমি চাই আমার ছেলে আপনার মতো হবে আপনার মতো বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে জ্ঞানী হবে আমি গরিব মানুষ মানুষের বাড়িতে জিয়ার কাজ করি আমার স্বামী নাই আমার সন্তানটাকে কি আপনার কাছে রাখা যায় অনেক অনুনয় বিনয়ের পরে এই শায়েখ বাইজিদ বুস্তামীকে নিজের কাছে রেখে দিলেন মা ডাক দিয়া বলতেছেন উস্তাদ শুনেন আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম ওয়াদা করতে হবে আমার সঙ্গে যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো বিশ্ববিখ্যাত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরত দিবেন না সুবহানাল্লাহ বলেন উস্তাদ বললেন কথা দিলাম ওয়াদা দিলাম বিশ্ববিখ্যাত আলিম না বানিয়ে আপনার কাছে পাঠাবো না মা চলে গিয়েছেন ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে পড়ালেখা করেন ছোট মানুষ আর কয়দিন তাকে এক দুই মাস পরে কান্না শুরু করছে বাইজিদ চলে যেতে চায় মায়ের কাছে উস্তাদ বলছেন বাবা যাওয়া যাবে না তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা তোমাকে দেওয়া যাবে না তোমাকে আমি পাঠাতে পারবো না তোমার মা বলছে বড় না বানায় তোমাকে দেওয়া যাবে না বাইজিদ না সুর বান্দা আমার বাবা নাই মা কি আপনি আমাকে দেখতে দিবেন না হঠাৎ করে চিন্তা করলেন যদি কোনোদিন মা মরে যায়
অথবা বাইজিদের কিছু হয়ে যায়, আমি যদি মা ছেলেকে না দেখা করাই তাহলে তো আরেক বিপদ। আবার ওয়াদা নিয়েছি আটকাবার জন্য বললেন, বাইজিদ রে আগামী কালকে তোমাকে ছুটি দেওয়ার শর্ত আছে, শর্ত হলো তুমি যদি কোরআনের পাঁচ পারা একদিনে শোনাতে পারো। পাঁচ পারা, পাঁচ পারা যদি একসাথে মুখস্থ শোনাতে পারো, এই এই দোয়াগুলো একসাথে মুখস্থ শোনাতে পারো, তোমাকে ছুটি দেওয়া হবে না, ছুটি দেওয়া হবে না। কথা বলে উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বাইজি ছোট্ট মানুষ সেজদার মধ্যে পড়ে কান্না করে বলছে, আল্লাহ গুনার জন্য তো কোথাও যেতে চাই না, মাকে দেখতে চাই। উস্তাদ আমাকে লম্বা সবক দিয়েছেন, পাঁচবার আমি কেমনে দিব একশো পৃষ্ঠা, আমি একদিনে কেমনে এতগুলা মুখস্থ করে উস্তাদকে শোনাবো, আমি কেমনে কোরআন এতগুলো শোনাবো। আল্লাহ কোরআন তো তোমার, আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক তুমি আমার মায়ের সঙ্গে দেখা করাইয়া দাও। বাইজি কান্না করে করে কোরআন খুলে যখন পড়তে বসেছে, আমার বন্ধুগণ এক পৃষ্ঠা করে কোরআনের উল্টায়, আর কে যেন ডাইরেক্ট কোরআনটাকে তার ভিতরে ঢুকাইয়া দেয়। এভাবে করতে করতে এক দুই ঘন্টার ভিতরে পাঁচ পারা শেষ করে আরো অধিক কিছু পড়ে মুখস্থ করে উস্তাদের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি যা বলছেন তার চাইতে বেশি মুখস্থ করছি, এখন আপনি পড়া শুনেন আমাকে ছুটি দিয়ে দিন। উস্তাদ চিন্তা করেন করে কি যা এক বছরে পারা যায় না, এক বছরে যা সম্ভব না, কয়েক ঘন্টায় পারছে, পড়া শুনলে নির্ভুল ভাবে শুনাইয়া দিল। বুঝতে পারলেন বাইজি সাধারণ ছেলে না, অসাধারণ একটা ছেলে। তিনি বললেন, বাবারে কেমনে বলো তো এগুলা মুখস্থ করলে। বাইজিদ বলতেছে, হুজুর আপনি কি জানেন না কোরআন তো আল্লাহর, আমিও আল্লাহর, আল্লাহর নাম নিয়ে শুধু পাতাটা উল্টাইছি, আর আল্লাহ তার ইচ্ছার মাধ্যমে হয়তো আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ছুটি দিয়া দিলেন, যাও মায়ের সঙ্গে দেখা করে চলে আসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন, রাত্রবেলা মায়ের দরজায় গিয়ে নক করেছেন, মা দরজা খুলেন, কে তুমি? আমি বাইজিদ। না তুমি বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না, আমার বাইজিদ তো আসার কথা না, আমি হুজুরকে বলে আসছি, আমার বাইজিদকে যেদিন হুজুরের মতো বড় আলেম বানাবে ওই দিন পাঠাবে। তুমি আমার বাইজিদ না, দরজা খুলে দেওয়া যাবে না, কেমন মা, কেমন মা? চিন্তা করেন অনেক ডাকাডাকির পরে মা যখন দরজা খুলে দেয় নাই, বাইজিদ চুকের পানি ছেড়ে চলে গেলেন হুজুরের কাছে, আর ডেকে বললেন, হুজুর আমি আর জীবনে বাড়িতে যাব না, মা ওয়াদা দিয়েছে দরজা খুলবে না, আপনার মতো না হওয়া পর্যন্ত বাড়িতে জায়গা দিবে না, আমিও আমার মায়ের স্বপ্ন পূরণ না করে বাড়িতে যাব না। এমন মা যদি হয়ে যায়, বাইজিদের মায়ের মতো হয়ে গেলে বাইজির জন্ম নিবে, আব্দুল কাদির জেলানির মতো মা হয়ে গেলে আব্দুল কাদির জেলানি জন্ম নিবে, শাহজালাল শাহপরানের মায়ের মতো মা হয়ে গেলে শাহজালাল জন্ম নিবে, খাদিজার মতো মা হলে ফাতেমা জন্ম নিবে, ফাতেমার মতো মা হলে হাসান হোসেন জন্ম নিবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ দীর্ঘদিন চলে গেল, একেবারে ষোলো বৎসর, আঠারো বিশ একুশ বছর হয়ে গেছে বাইজিদ বুস্তামির বয়স। একদিন উস্তাদ ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রসুল বিশ্ব নবী এসে উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উঠে আপনার কাছে আমি পাগড়ি দিয়া দিলাম, বাইজি দেখুন পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে গিয়েছে, আর বাইজিদকে রাখা যাবে না, বাড়িতে পাঠাইয়া দেন, আমি পাগড়িটা আপনার কাছে দিলাম, সকালবেলা বাইজিদের মাথায় পেছাইয়া দিবেন, আল্লাহও খুশি আমি বিশ্ব নবীও খুশি হয়ে গেছি। যে বাইজি এখন পর্যন্ত একদিন রোজা ছাড়ে নাই, রাত্রিবেলা তাহাজ্জুদ ছাড়ে নাই, আমার উপরে দরুদ পড়া ছেড়ে দেয় নাই, বাইজি জায়গা তৈরি করেছে, এখন অনেকগুলা হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে, মায়ের কাছে পাঠাইয়া দেন। ঘুম থেকে উঠে গেলেন,
উস্তাদ উঠে বাইজিদকে জড়াইয়া কপালে চুম্বন করলেন আর বললেন বাবারে আমার কাছে থাকবা না তোমাকে আমি পাগড়ি পরাইয়া দিলাম ভেলায়াত তোমাকে দিয়া দিলাম যেটা বিশ্ব নবী আমাকে দিয়েছেন আমি তোমাকে দিয়ে দিলাম চলে যাও মায়ের কাছে এবার মায়ের দরজায় নক করো দৌড়াইয়া চুকের পানি ছেড়ে মায়ের দরবারে পৌঁছে গেলেন দরজায় নক করলেন মায়ের সন্তান যখন বলেছে মা আমি বাইজিদ বলতে দেরি হয়েছে মা দরজা খুলে দিয়ে বলছেন বাবারে আমিও জানি তুমি আজকে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছো আমি গভীর রাতে স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমাকে বলছেন ও মহিলা এমন সন্তান জন্ম দিয়েছো বাইজিদ এমন হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে কুকুরের বাসাও বুঝবে কুকুর তার সঙ্গে কথা বলবে দুনিয়ার জমিনে যা চাইবে বাইজিদ হাত উঠায়া মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাকে তার চরিত্রের কারণে বানিয়ে দিয়েছে ওইগুলা শুনছেন তিনি বললেন বাবারে আমিও জানি আসো এই বলে সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন আল্লাহ তাআলা এতদিন পড়ালেখা করে আমার সন্তান যতটুকু বড় হয়েছে তুমি পর্যন্ত পুষতে আর যতটুকু গ্যাপ আছে আমি মা আমার সন্তানকে দোয়া করে দিলাম আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে আরো বড় বানাইয়া দাও সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ বলেছেন গোলাম রে ইন্তেকালের আগে তওবা করে ভালো মানুষ যদি হতে পারো আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে যদি মানতে পারো আল্লাহ বলছেন গোলাম চুকের পানি ছেড়ে যত বড় গুনাহগার হস না কেন তওবা করতে দেরি হবে আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ রাত হয়েছে কয়টা সোয়া বারোটা দুই ঘন্টার উপরে যেতেছে আরও আর চলবে না আর লম্বা করা যাবে না অনেক লম্বা হয়ে গেছে আরে এখন অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে চারটা বিষয় বলছি চারটা এক নম্বর আল্লাহর গোলামের গুণ অহংকার করা যাবে না দুই নম্বর গালি দেওয়া যাবে না তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে চার নম্বর তওবা করবেন আল্লাহর কাছে চার গুণ অর্জন করবেন ফাদাখালাল জান্নাতা বিসালাম মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন কে কথা বলেন কে চার গুণ মনে থাকবে তো ইনশাল্লাহ আর দরকার নেই বাবা থাকুক